ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওতে আমরা একটি স্কলারশিপ নিয়ে আলোচনা করবো বিশ্ববিন্য ফাউন্ডেশন স্কলারশিপ নিয়ে অনেকেই এই স্কলারশিপ সম্পর্কে জানো অনেকে অ্যাপ্লাই করেছো বা অনেকে পেয়েওছো তো যারা দু হাজার তেইশে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস আউট করেছো বা অন্যান্য বিভিন্ন কোর্সে অ্যাডমিশান নেবে তাদের জন্য এই স্কলারশিপটি খুবই ইম্পর্ট্যান্ট এই স্কলারশিপটি কিন্তু হানড্রেড পারসেন্ট পাওয়া যায় মিনস এটা কিন্তু লিগ্যাল অনেকেরই বিভিন্ন ধরনের ভিডিও আসে যে বিভিন্ন স্কলারশিপের নাম বলে কিন্তু সেই স্কলারশিপগুলো অনেকে পাওয়া যায় না কিন্তু এই স্কলারশিপটা পাওয়া যায় আমি নিজেও পেয়েছি বা গত বছর আমার এই ভিডিও থেকে অনেকে অ্যাপ্লিকেশান করেছিল তারাও কিন্তু এই স্কলারশিপ পেয়েছে সেই জন্য কিন্তু এই ভিডিওটি বানানো আমি দেখিয়ে দেবো কারা কারা অ্যাপ্লিকেশান করেছে বা কতজন ক্যান্ডিডেট পেয়েছে এবং বিগত বছরগুলিতে কতজন ক্যান্ডিডেট স্কলারশিপ পেয়েছে সেই নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে এই স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কত টাকা স্কলারশিপ দেওয়া হয় বা কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে সম্পূর্ণ এই বিষয়ে আলোচনা করা থাকবে শুধুমাত্র এই ভিডিওটাতে এছাড়াও যদি প্রয়োজন হয় কিভাবে অ্যাপ্লিকেশান করবে বা ফর্ম ফিল করবে কোথায় জমা দেবে সেই নিয়েও আদার্স ভিডিও আনা হবে আপাতত এই ভিডিওটি দেখতে থাকো দেখো এটি হচ্ছে বিশ্ববিনা ফাউন্ডেশন স্কলারশিপ কেউ যদি এর ওয়েবসাইটে যেতে চাও তাহলে আমি দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটে কি সার্চ করবে বিশ্ববিনা ফাউন্ডেশান ডট ইন উপরে যেটি লেখা রয়েছে এটা ক্লিক করলেই কিন্তু তোমরা এই স্কলারশিপের আন্ডারে চলে আসবে এবং এখানে যদি আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাই দেখো এখানে বলা হয়েছে অ্যাবাউট বিশ্ববিনা ফাউন্ডেশান বিশ্ববিনা ফাউন্ডেশান ইজ এ ভলেন্টারি অর্গানাইজেশান দ্যাট হ্যাজ ডিটারমাইন্ড টু সার্ভ দ্য হিউম্যানিটি এনারা একটা মানুষ মানবিক উন্নতির জন্য বিভিন্ন স্কলারশিপ বা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস করে থাকেন বিভিন্ন স্কলারশিপ বলতে পারো বা বিভিন্ন যখন কোনো ক্রাইসিস হয় বা কোনো ডিজাস্টার হয় সেখানেও কিন্তু এনারা পারফর্ম করে থাকেন বা অ্যাক্টিভিটি করে থাকেন ডাইরেক্ট আমরা চলে আসছি এনাদের যে স্কলারশিপের ফর্ম ফিল আপ দু হাজার তেইশ চব্বিশের জন্য সেটি কবে থেকে শুরু হবে সেই দিকে চলে আসছি দেখো নিচের দিকে দেখো নোটিশ দেওয়া রয়েছে নোটিশ বোর্ড লাস্ট ডেট অফ সাবমিশান অফ অ্যাপ্লিকেশান ফর নিউ স্কলারশিপ নতুন স্কলারশিপ অ্যাপ্লিকেশান করার জন্য লাস্ট ডেট রয়েছে তিরিশে আগস্ট দু হাজার তেই দু হাজার তেইশ ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তিরিশে আগস্ট দু হাজার তেইশ এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট যারা নতুন অ্যাপ্লিকেশান করছো নিউ অ্যাপ্লিকেশান এবং যারা রিনিউয়াল করছে তাদের জন্য কিন্তু সেটি রয়েছে তিরিশে সেপ্টেম্বর লাস্ট ডেট রয়েছে আশা করি দেখতে পাচ্ছ ডেট অফ রিনুয়াল অফ দ্য স্কলারশিপ অ্যাওয়ার্ড লাস্ট ইয়ার তাদের রিনিউয়ালের জন্য রয়েছে তিরিশে সেপ্টেম্বর এই স্কলারশিপের কীভাবে দেওয়া হয় যদি সেটার দিকে আমরা খেয়াল রাখি এনাদের একটি অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে হয় এবং এর সাথে কিছু তোমার যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো দিয়ে বাই পোস্টের মাধ্যমে ওনাদের কাছে পাঠাতে হয় এবং ওখানে গিয়ে ওনারা ভেরিফিকেশান করে এবং তারপর একদিন ডাকা হয় ইন্টারভিউয়ের জন্য সেখানে সাময়িক কিছু কোশ্চেন করা হয় তোমার সম্পর্কে জানতে চাওয়া হয় তোমার কোর্স সম্পর্কে জানতে চাওয়া হয় বা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এ সমস্ত জিনিস সম্পর্কে কিছু কোশ্চেন করা হয় এবং তারপর যদি তুমি ওখান থেকে সিলেক্ট হও সেখানে তোমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের আট থেকে দশ হাজার টাকার মধ্যে একটা স্কলারশিপ দেওয়া হয় অ্যাপ্লিকেশান ফর্ম এই ওয়েবসাইটে বা এই নোটিশেই দেওয়া রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো অ্যাপ্লিকেশান ফর্ম ফর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি ফোর ফ্রেশ অ্যাপ্লিকেশানস অফ স্কলারশিপ ডাউনলোড এই ডাউনলোড অপশানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু ফর্মটি ডাউনলোড হয়ে যাবে বা যারা রিনিউয়াল ডাউনলোড করবে তারাও নিচের যে রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য রিনুয়াল অফ স্কলারশিপ এখানে যে ডাউনলোড অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলেই কিন্তু রিনিউয়াল ফর্ম ডাউনলোড হয়ে যাবে তবে এই স্কলারশিপের কিছু কিছু সুবিধা রয়েছে দেখো তুমি যদি একবার অ্যাপ্লিকেশান করে দাও মাধ্যমিকে ধরো অ্যাপ্লিকেশান করলে সেক্ষেত্রে তুমি সিলেক্টেড হয়েছো ইলেভেন পাবে টুয়েলভ পাবে আবার টুয়েলভের পর যে কোনো কোর্সে অ্যাডমিশান না কেন গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশান বা যে কোনো কোর্সে না কেন তুমি যদি পড়াশোনা কন্টিনিউ করতে থাকো এবং রিনিউয়াল যদি ঠিকঠাক টাইমে করতে থাকো তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপ পেতেই থাকবে যে একবার পেয়েছ তারপর রিজেক্টেড হয়ে গেলে সেটা কিন্তু নয় তুমি কিন্তু পেতেই থাকবে এই স্কলারশিপের ফর্ম ফিল অলরেডি শুরু হয়ে গেছে যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো ওই সমস্ত স্কলারশিপগুলির জন্য বা বিশ্ববিনা ছাড়াও এ ধরনের আরও অনেক স্কলারশিপ রয়েছে আনন্দ জিন্ডাল এলআইসি এই সমস্ত স্কলারশিপে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এমন নয় যে এই স্কলারশিপে একটা অ্যাপ্লিকেশান করেছো মানে অন্য স্কলারশিপ অ্যাপ্লিকেশান করতে পারবে না স্বামী বিবেকানন্দের সাথেও এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবে ওএসিসের সাথেও এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন করতে পারবে যাই গভর্নমেন্ট বা প্রাইভেট স্কলারশিপ ফর্ম না কেন তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো যদি আমরা লাস্ট ইয়ার যে সমস্ত ক্যান্ডিডেট স্কলারশিপ পেয়েছে তাদের দিকে একটু নজর রাখি নিউ এন্ট্রিসে এখানে দু হাজার বাইশ সেশানে যারা অ্যাপ্লিকেশান করেছিল তাদের এখানে নাম রয়েছে শুভদীপ কর বারো হাজার তুলনা দাস ন হাজার ছশো এগুলো কিন্তু ইয়ারলি যেগুলো ইয়ারলি লেখা রয়েছে শুভ্রাংশু তুঙ্গা ন হাজার ছশো রূপম দিয়ে হাজার ছশো এগুলো বাৎসরিক যারা স্কলারশিপ পেয়েছে এছাড়াও আরও অনেক লিস্ট রয়েছে বিভিন্ন ইয়ার অনুযায়ী আমি লাস্ট ইয়ার অর্থাৎ দু হাজার বাইশ তেইশ সেশানে যারা অ্যাপ্লিকেশান করেছিল এবং সেখানে যে সমস্ত ক্যান্ডিডেট স্কলারশিপ পেয়েছে তাদের একটু নামটা দেখিয়ে দিচ্ছি তাহলে আশা করি বুঝতে পারবে এই স্কলারশিপটা আদেও সত্য কিংবা সত্য নয় আমরা এখন একটি ফেসবুক পেজে চলে যাচ্ছি দেখো যে যিনি পোস্টটি করেছেন বিমল কুমার গুড়িয়া আমাদের সংস্থা বিশ্ববিনা ফাউন্ডেশনের দু হাজার বাইশ তেইশ বর্ষের প্রদত্ত স্কলারশিপ লিস্ট যারা স্কলারশিপ পেয়েছে তাদের এখানে একটি লিস্ট দেওয়া রয়েছে তাদের নাম কোন কোর্স করছে কোন ইনস্টিটিউশানে তারা পড়ছে এবং কত টাকা স্কলারশিপ পেয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে প্রথম যে নাম রয়েছে দেখো সুমন সেট ইংলিশ অনার্স করেছে ইনস্টিটিউশান রয়েছে কেসিআরি গভর্নমেন্ট কলেজ স্কলারশিপ পেয়েছে যেটা অ্যানুয়াল বাৎসরিক ন হাজার ছশো টাকা তারক ঘোষ কেমিস্ট্রি অনার্স বারো হাজার টাকা উদিতা চক্রবর্তী হিস্ট্রি অনার্স ন হাজার ছশো টাকা জয়দীপ গোস্বামী আইটিআই ফিটার আট হাজার চারশো টাকা সুজাতা মাহাতো সংস্কৃত অনার্স ন হাজার ছশো টাকা তুফান দাস হিস্ট্রি অনার্স ন হাজার ছশো টাকা দীপ মণ্ডল ডিএমই আট হাজার চারশো টাকা শুভজিৎ দাস জিওগ্রাফি অনার্স ন হাজার ছশো টাকা চিনময় দাস বেঙ্গলি অনার্স বারো হাজার টাকা সায়ন দে ক্লাস ইলেভেন ছ হাজার টাকা শুভ্রা মণ্ডল ক্লাস ইলেভেন ছ হাজার টাকা সৌমিলি মণ্ডল ক্লাস ইলেভেন ছ হাজার টাকা অতন কুমার ভৌমিক কেমিস্ট্রি অনার্স বারো হাজার টাকা পার্থ ঘোষ ক্লাস ইলেভেন ছ হাজার টাকা বর্ষা ধিওয়ার ডিই আট হাজার চারশো টাকা মন্দিরা পাল ক্লাস ইলেভেন ছ হাজার টাকা শ্রেয়া মণ্ডল পিজি কোর্স ইন হিস্ট্রি পোস্ট গ্র্যাজুয়েশান যেটা করছে ন হাজার ছশো টাকা বাৎসরিক তিয়াস খাটুয়া জিএনএম করছে ন হাজার ছশো টাকা তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো নার্সিং থেকে শুরু করে ক্লাস ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান সবাই কিন্তু এই স্কলারশিপ পেয়ে থাকে বা পেতে পারে সুতরাং যারা এই স্কলারশিপের জন্য যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশান করবে এছাড়াও যারা রিনিউয়াল করেছিল লাস্ট ইয়ার তাদেরও কিন্তু এখানে নাম রয়েছে নিচের দিকে দুটি যে টেবিল রয়েছে এখানে দেখো প্রথম টেবিলে পাঁচজনের নাম দেওয়া রয়েছে এবং নিচের টেবিলে দুজনের নাম দেওয়া রয়েছে এই সাতজন কিন্তু রিনিউয়াল হিসাবে স্কলারশিপ পেয়েছে এবং একদম দেখো উপরের দিকে যে লিস্ট টু যেটি রয়েছে ওয়ান টাইম বুক গ্র্যান্ট বই কেনার জন্য একসময় টাকা দেওয়া হয় সেটা পেয়েছে সঙ্গীতা থিবর রাহুল পাল অরূপ বিশাল এরাও কিন্তু স্কলারশিপ হিসাবে বা বই কেনার জন্য তিন হাজার টাকা করে বা যে অরূপ বিশাল রয়েছে সে পাঁচ হাজার টাকা বই কেনার জন্য ওয়ান টাইম স্কলারশিপ পেয়েছে তো যারা দু হাজার তেইশে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছ বা ইউজি কমপ্লিট করে পিজিতে অ্যাডমিশান নিয়েছো জিএনএমে নার্সিংয়ে ভর্তি হয়েছো বা বিভিন্ন জায়গায় অ্যাডমিশান নিয়েছো তারা অবশ্যই এই স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশান করবে হান্ড্রেড পারসেন্ট এটা কিন্তু শিওর এবং লিগাল একটি স্কলারশিপ তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারো আমি নিজেও পেয়েছিলাম তাই অবশ্যই তোমাদেরকে বললাম এছাড়াও আরও যে সমস্ত স্কলারশিপ আমি পেয়েছি সেগুলোর একটু যদি আলোচনা করি রামকৃষ্ণ মিশন মোট আনন্দ বিশ্ববীণা এই তিনটি প্রাইভেট স্কলারশিপ আমি পেয়েছিলাম এর সাথে যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এটা আমি পেয়েছি তাই তোমাদেরকে বললাম এই সমস্ত স্কলারশিপগুলি তোমরা যদি অ্যাপ্লিকেশান করো তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না তোমরা স্কলারশিপটি পেয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই কারো যদি প্রয়োজন হয়ে থাকে এই স্কলারশিপ অ্যাপ্লিকেশান করার জন্য অবশ্যই অ্যাপ্লিকেশান করবে থ্যাংক ইউ